শুক্রবার গভীর রাতে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনা ভারুই সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো প্যান্ডেলে মদ্যপ অবস্থায় কিছু যুবক তাণ্ডব চালায়। পাশে থাকা অঙ্গনবাড়িতে মিড ডে মিলে চাল চুরি ও নষ্ট সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। শনিবার সকালে পুলিশ কর্তাদের নিয়ে স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পুলিশকে বলেন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। কোদালিয়া 2 এর অঞ্চলের মধ্যে বেনা ভারুই সার্বজনীন দুর্গোৎসব কমিটি গতকাল রাতে কিছু উশৃঙ্খল যুবক যারা হুগলি স্টেশনের আশেপাশে থাকে রাতে এসে প্রথম 12টার সময় একবার এসে বলেছে মাইক বাজাও আমরা নাচবো মদ্যপ অবস্থায়। তারপরে পাড়ার ছেলেরা বাধা দিয়েছে পালিয়ে গেছে। রাত্রি 1:30-2 নাগাদ এসে পুরো প্যান্ডেল ভাঙচুর করেছে। এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে বেনাবাড়ি, এখানে মিড ডে মিলের চালগ্রাম থাকে, ওখানে ঢাকি শুয়েছিল, দরজা ভেঙে স্কুলের ঢাকিকে মেরে চাল লুট করেছে, চাল ছড়িয়ে ছিটিয়ে উল্টো পাল্টা করেছে, বড় গুন্ডাদের ভেতরে করে রেখেছি, চুনোপুটিরা অশ্লীল অসভ্যতা করে বেড়াবে, আমি বেঁচে থাকতে এটা হবে না।